মুর্শিদাবাদ পুলিশ জেলার হাতে 40টি মোটরসাইকেল তুলে দেওয়া হলো হিরো মোটর কর্পোরেশনের পক্ষ থেকে। শনিবার বিকেলে সংস্থার পক্ষ থেকে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশের সুপারের হাতে এই মোটর বাইকগুলো তুলে দেওয়া হয়। মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। মুর্শিদাবাদ পুলিশ জেলার জন্য 40টি মোটর বাইক দিল হিরো। হিরো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অধীনে বাইক হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় শনিবার। বহরমপুরে হিরো গোল্ডেন মোটরসের ম্যানেজিং ডিরেক্টর হিমাদ্রি দাস ও কোম্পানির কর্মকর্তাদের উপস্থিতিতে মুর্শিদাবাদ পুলিশের হাতে তুলে দেওয়া হয় বাইক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কেশবরী রাজকুমার সহ অন্যান্য পুলিশ আধিকারিক কর্মীরা। গ্রাম থেকে শহরে পেট্রোলিং এর ক্ষেত্রে দুচাকার বাইক অত্যন্ত প্রয়োজনীয়। সেক্ষেত্রে পুলিশের কাজ আরো সহজ হবে বলেই মনে করা হচ্ছে। এটা ডেফিনেটলি আমাদের পেট্রোলিংটা আমাদের ফোর হুইলার অন্যান্য ভেহিকলস যতই থাকুক, টু হুইলার ইজ এ ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ পুলিশিং অ্যান্ড পেট্রোলিং। গ্রাম এলাকা ছাড়াও ইভেন টাউনে যে ইভেন ইন্টিরিয়ার এরিয়াজ আছে অ্যান্ড বিভিন্ন রকম আমাদের ক্রাইম ওয়ার্ক আছে, তাতে টু হুইলার হ্যাজ এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল টু প্লে। তাতে ডেফিনেটলি এই যে ইনিশিয়েটিভ আমাদের গভর্নমেন্ট অ্যান্ড হিরো কর্পের এই যে ইনিশিয়েটিভ জয়েন্ট ইনিশিয়েটিভটা উইল ডেফিনেটলি বি এ বেনিফিশিয়ারি ফ্যাক্টর আমাদের পুলিশিংয়ের জন্য অ্যান্ড এলাকা প্যাট্রোলিংয়ের জন্য। নাগরিকের সুরক্ষায় এই কাজ অত্যন্ত গর্বের, এমনটাই জানান হিরো প্রতিনিধি। আমরা অ্যাজ এ হিরো এবং হিরো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আন্ডারে যে 40টা আমরা আজকে মোটরসাইকেল এসপি সাহেবের হাতে আমরা তুলে দিলাম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জন্যে, আমরা খুবই গর্বিত। কারণ এটা আমাদের মুর্শিদাবাদের নাগরিকের সুরক্ষার জন্য আরও কাজে লাগবে। সব থেকে বড় হচ্ছে আমরা গর্বিত এটাই যে আমরা কাজে লাগাতে পারবো আমাদের সমাজকে। আরও তাড়াতাড়ি আমাদের পুলিশিং তা পৌঁছে যাবে, পুলিশ পৌঁছে যাবে আমাদের যে কোনো ঘটনাস্থলে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্য।